এক লক্ষ জাল টাকা ও আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার যুবক। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ গ্রেপ্তার করলো অভিযুক্তকে। অভিযুক্তের কাছে কোথা থেকে এলো এই বিপুল টাকা তা জানতে ধৃতকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেবার আবেদন পুলিশের। জাল টাকার কারবারি গ্রেপ্তার, উদ্ধার এক লক্ষ ভারতীয় জাল টাকা। উদ্ধার হওয়া জাল টাকাগুলি সব ভারতীয় 500 টাকার নোট ছিল। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে সোমবার গাইঘাটা থানার দোগাছিয়া এলাকা থেকে দোগাছিয়া এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মণ্ডলকে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও জাল টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘ কয়েকদিন ধরেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসছিল ফের সক্রিয় হয়েছে জাল টাকার কারবার। সূত্রের খবর মারফত গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করবার জন্য ফাঁক পাতে। খবর পেয়ে সোমবারই স্থানীয় দোগাছিয়া এলাকায় হানা দেয় পুলিশ। জাল টাকা আগ্নেয়াস্ত্র সহ অভিযুক্ত জাহাঙ্গীর মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে উদ্ধার হওয়া জাল টাকাগুলি সব ভারতীয় 500 টাকার নোট ছিল। একসাথে এত পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় অবাক পুলিশ কর্মীরা। অভিযুক্ত কোথা থেকে এত জাল টাকা পেল, টাকাগুলি কোথায় নিয়ে যাবার কথা ছিল, ঘটনার পেছনে আর কারা যুক্ত রয়েছে, এর সাথে বৈদেশিক কোনো যোগ রয়েছে কিনা, সমস্ত দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের অতীত রেকর্ড। ধৃত যুবককে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ আদালতে হাজির করানো হয়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত যুবকের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে রহস্যের গোড়ায় পৌঁছতে চাইছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, গাইঘাটা।